আমার স্ত্রী আমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে এবং আমার গায়ে হাত তোলে নাউজুবিল্লাহ গালিগালাজ করে সব সময় আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে থাকে এমন অবস্থা আমার করণীয় কি আপনি ওই যে পুরুষ নির্যাতন আছে নাকি কোনো কিছু নাই তো যাবে কোথায় বেচারা আল্লাহর কাছে দোয়া করেন মাপ চান এছাড়া কি করবেন কারণ নারী নির্যাতন দমনের জন্য অনেক কিছু আছে কিন্তু পুরুষ নির্যাতনের দমনে তো কিছু নাই এই দেশে অনেক পুরুষ তলে তলে এরকম নির্যাতন হয় নারীদের প্রতি নির্যাতনটা বেশি হয় এটা ঠিক আবার পুরুষদেরও অনেকে নির্যাতিত হয় এরকম ডাঙ্কু মার্কা স্ত্রী আপনি বিয়ে করছেন কি দেখে আমি জানি না আল্লাহ তাআলা আপনার মুক্তি নসিব করুক আমরা দোয়া করি আর এলাকার মুরব্বীদেরকে দিয়ে বা বিভিন্ন ভাবে আপনি আপনার স্ত্রীকে বশে আনার চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং প্রয়োজনে আপনার আশেপাশে বিচক্ষণ ওলামাদের সাথে পরামর্শ করবেন যে করণীয় কি কারণ যেভাবে আপনি বলছেন যদি এরকম সত্যি হয় যে গায়ে হাত তুলে রীতিমতো গালিগালাজ করে তাহলে তো লক্ষণ বেশি ভালো না আপনি অবশ্যই তার বিরুদ্ধে আইনি বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করুক স্বামী স্ত্রী মাঝে মিল মহব্বত না থাকলে কি ধরনের অপরাধ হতে পারে স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে না এখানে করণীয় কি দেখুন ভালোবাসা তৈরির জন্য আমরা কয়েকটা আমলের কথা বলি প্রথম আমল হলো স্ত্রী তার নিজেকে স্বামীর কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করবেন স্বামী তার স্ত্রীর সামনে নিজেকে আকর্ষণীয় করবেন এবং ভালোবাসা তৈরি হওয়ার জন্য সকল উপকরণগুলো অবলম্বন করবেন হাদিসে বর্ণিত তিনটা আমল বিশেষভাবে করবেন সালাম আদান প্রদান করবে বেশি বেশি অগোচরে দোয়া করবে হাদিয়া উপহার বিনিময় করবে এগুলোর মাধ্যমে পারস্পরিক ভালোবাসা তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্প্রীতি না হয় আল্লাহ নারাজ হয় অসন্তুষ্ট হয় এবং শয়তান সবচেয়ে খুশি হয় কিছু জানেন সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শয়তান তার আরশ তার সিংহাসন পানির উপর রাখে এবং তার সদস্যদেরকে ছেড়ে দেয় আকাম করার জন্য শয়তানি করার জন্য মানুষকে দিয়ে গুনাহ করানোর জন্য এক একজন এক এক গুনাহ করে এসে যখন শয়তান বড় শয়তানের কাছে হিসাব দেয় বড় শয়তান তখন জিজ্ঞাসা করে কি করে আসছস একটা বলে একজনকে খুন করাইছি আমি শয়তান বলে ওকে আর কে আরেকজন বলে যে আমি একজনকে দিয়ে জেনা করাইছি আরেকজন বলে আরেকটা আকাম করাইছি শয়তান বলে ঠিক আছে করছো কিন্তু এরপরে একজন এসে যখন বলে স্বামী স্ত্রীর মধ্যে আমি বিভেদ তৈরি করে দিয়েছি তাদের সঙ্গে দূরত্ব তৈরি করে দিয়েছি তখন শয়তান বলে এটা হলো সবচেয়ে বড় কাজের কাজ সবচেয়ে বেশি খুশি সহিহ মুসলিমের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক নষ্ট হয় দূরত্ব হয় সবচেয়ে খুশি হয় কে শয়তান অতএব স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয় মনোমালিন্য হতে পারে কিন্তু সম্পর্ক নষ্ট করবেন স্থায়ীভাবে বা দীর্ঘমেয়াদী এটা জায়েজ নাই এজন্য আল্লাহর ভয়ে এবং শয়তানকে শয়তান খুশি হয়ে যাচ্ছে এই কারণে নিজে ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে স্ত্রীর স্বামীর সাথে মিশবেন এবং ছোট হয়ে আগে যাবেন শয়তানকে জিততে দিবেন না আল্লাহ আমাদেরকে মুজাহাদ তৌফিক দান করুন